আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের সবাইকে সালামটা দিচ্ছি, কারণ সালাম নিলে যে সওয়াব পাবেন ইনশাল্লাহ। আজকে আমি কথা বলবো সেটা হলো, আপনি চল্লিশ দিনে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, সেটা হলো 20টি চ্যালেঞ্জ। সেটা হলো আপনার এইগুলো আপনি নিয়মিত মানতে হবে। আপনার এই 40টা দিন যদি আপনি এগুলো মানতে পারেন, তাহলে দেখেন আপনি জীবনকে অনেক অনেক পরিবর্তন করতে পারেন। সেটা হলো, 1 নম্বর হলো ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়ার নিয়ত করা। তাহাজ্জুদ পড়ার নিয়ত করা, ঘুম থেকে ওঠার পর দোয়া পড়া, নেসাক করা, ওযু করার পরে কালেমা শাহাদাত পাঠ করা, রাতে তাহাজ্জুদ নামাজ পড়া, ফজরের আগে গোসল করা, আজান শোনা ও আজানের উত্তর দেওয়া, ফজরের সুন্নাহ ও ফরজ আদায় করা, সূর্যোদয়ের আগে কোরআন তেলাওয়াত করা, সূর্যোদয়ের আগে কোরআন তেলাওয়াত, সূর্যোদয়ের পরে ইশাকের নামাজ আদায় করা, ইশাকের নামাজ আদায় করা, প্রতিদিন 12 রাকাত সুন্নাহ নামাজ আদায় করা, সালাতুল দোহা পড়া, সময় মতো ফজর জহর আসর মাগরিব ও এশার নামাজ আদায় করা, প্রতি ফরজ নামাজের পর আয়তুল কুরসি 3 বার কুল্লু সুরা পাঠ করা, প্রতি সোম ও বৃহস্পতিবার সুন্নত রোজা রাখা, প্রতি মাসে আয়ামে বিয়াজে রোজা রাখা, প্রতি শুক্রবার সুরা কাহাফ তেলাওয়াত করা, প্রতিদিন সুরা ওয়াকিয়া ও সুরা ইয়াসিন তেলাওয়াত করা, প্রতি রাতে ঘুমানোর আগে সুরা মুলক ও সুরা বাকারার শেষ রায়াত তেলাওয়াত করা, প্রতি রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর সবাইকে ক্ষমা করে দেওয়া, দিনে অন্তত 70 বার আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফার পাঠ করা। এইসব ইনশাল্লাহ আমরা যদি অনেকেই করতে পারি না, কারণ আমরা অনেকেই এগুলো পড়তেও জানি না বা এতবার মুখস্থ নয়, আমরা যারা দেখে পড়তে পারি অবশ্যই চেষ্টা করব এই জিনিসগুলো পড়ার জন্য, কারণ এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আমরা বাকারার শেষ দুই রাকাত সুরা বাকারার শেষ 2 রাকাত তেলাওয়াত করলে অনেক সওয়াব। এগুলো আমরা যারা মুখস্থ নয় বা যারা দেখে পড়তে পারি, ইনশাল্লাহ বাংলাও আছে এখন বা আরবিও আছে, ইনশাল্লাহ আমরা সবাই দেখে পড়ার চেষ্টা করব। আল্লাহকে আমাদের সবাইকে হেদায়ত দান করুক এবং সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। তারপরে মনে করেন ইনশাল্লাহ একটা ঘটনা বলবো, সেটা হলো, এক ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ নামাজের জিকির আজগার করতো। শয়তান একদিন এসে তাকে বলল, আরে এসব কাজের জন্য বড় হিম্মত লাগে। সারা জীবনই তো আল্লাহ আল্লাহ করলে কই, কোনো সাড়া তো পেলে না, কী ফয়দা পেলে, তোমার এই সব ইবাদত কবুল হচ্ছে না, শয়তান এসে বলল। এ কথা শুনে ওই ব্যক্তি নিরাশ হয়ে গেল, শুয়ে পড়ল, নিয়ত করল আজ আর তাহাজ্জুদ এর নামাজ আদায় করব না, সারা জীবন কষ্ট করেও তো কোনো সাড়া পেলাম না। রাতে স্বপ্নে একজন ফেরেশতা এসে তাকে বলল, কি ভাই, আল্লাহ পাক জিজ্ঞেস করছে তুমি আজ আর নাম নিও নেই কেন, আল্লাহর নাম নেও নেই কেন? সে বলল, দীর্ঘদিন ধরে তার নাম নিচ্ছি কিন্তু তার পক্ষ থেকে কোনো সাড়া পেলাম না, তাই ভাবছি আর আমল হয়তো কবুল হয় না, আর যেহেতু কবুল হয় না তাই আর অনর্থক তা করে কি লাভ। জবাবে বলা হলো, তোমার আল্লাহ আল্লাহ বলা যদি আমার পছন্দ না হতো, তুমি দ্বিতীয়বার এবং এর নাম নেওয়ার সুযোগ পেতে কোথায়? দুনিয়ার কত লোকই না আছে যারা আল্লাহর নাম নেওয়ার সুযোগই পায় না। তোমার আমল কবুল হয় বলেই বারবার আমার নাম নেওয়ার তৌফিক দিয়েছি, আল্লাহ বলেছেন সুবহান আল্লাহ। তোমার আমল কবুল হয় বলেই তুমি তো বারবার আমার নাম নিতে পারছ, এটাই আওয়াজে বলা হয়েছে। তাহলে আমরা যেতই না ভাবি যে আমাদের নামাজ রোজা কবুল হয় কি না। আমাদের নামাজ রোজা যদি কবুলই না হয়, তাহলে আমাদের মন চাইবে না কখনোই নামাজ পড়ার জন্য।
যার মনটা উদাস হয়ে থাকে নামাজ পড়ার জন্য, ভালো বেকুল হয়ে থাকে ভালো কাজ করার জন্য, তাহলে ভাবতে হবে ইনশাআল্লাহ তার ভালো এই নামাজ রোজাগুলো অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং কবুল হচ্ছে। অবশ্যই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, সদা সৎ পথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এর ফয়দা আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন ইনশাআল্লাহ, দুনিয়াতেও দিবেন এবং আখিরাতেও দিবেন।